Qui heureusement. আমার মা আজকে ওই আমাদের ডক্টর শরীফের কাছে গেছে। ডাক্তার শরীফ মানে ওই ডাক্তার খুকুক। কি হয়েছে ওনার? বললো তো শরীরটা নাকি খারাপ, কিন্তু মার তো 4-5টা বড় বড় ডাক্তার, সব স্পেশালিস্ট, কি এদেরকে রেখে হঠাৎ শরীফের কাছে কেন গেল? তোমার মা বড়লোক মানুষ, কাপড় চোপড় যেমন বদলায় সেরকম ডাক্তারও হয়তো বদলেছেন, এটা একটা ফ্যাশন আর কি, মনে করো। ফ্যাশন হলে তো আরো ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করবে, ডাক্তারের বেলায় ভালো কোনো স্পেশালিস্টের কাছে যাবে, শরীফের কাছে কেন গেল? আচ্ছা ঠিক আছে, আমি যাই ওই রান্নাঘরের থালা বাসনগুলো ধুয়ে ফেলি। না না মা, আমি করে ফেলেছি, আর 20 মিনিটের মধ্যে রান্নাও হয়ে যাবে। চলেন আপনাকে ইনসুলিন দিয়ে দিই। ইনসুলিন আজকে দিব না। কেন ইনসুলিন দিবেন না কেন? রোজ রোজ ইনসুলিন দিতে ভালো লাগে না, দু একদিন ইনসুলিন না দিলে কিচ্ছু হবে না। এটা কোনো কথা মা, ইনসুলিন দিবেন না, আমি তো ভুলেই গিয়েছি, আজকে সকালে তো ইনসুলিন শেষ হয়ে গেছে। হায় হায়, থাক কিচ্ছু হবে না, 2-3 দিন ওই তুমি ওই পরশুদিন বেতন পাবা, তখন কেন? কি বলেন মা, 400-500 টাকার জন্য আপনার ইনসুলিন দেওয়া হবে না? আমি অথের থেকে এক্ষুনি নিয়ে আসতেছি। মানে এমনি এমনি বলবো যে আপনার ক্যান্সার। আন্টি আমি আপনার কথা আসলে কিছু বুঝতে পারছি না। তোমার মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করে বসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আরে বসো না, বসো। বাবা নাজিফাকে কোনোদিন তার আর তার বাবার সম্পর্কের কথা তোমাদের কিছু বলেছে? না তেমন কিছু বলেনি, কিন্তু তার শাশুড়ি বলেছেন যে ওই বাপ আর বেটির মধ্যে একটা ঠিক এই সম্পর্কের মধ্যে এরকম একটা খুব খুব সম্পর্ক রয়েছে। নাজিফা নাজিফার বাবার সাথে একদম কথা বলে না, আল্লাহর রহমতে আল্লাহ তোমাদের সব কিছু দিয়েছে, শুধু ওর বাবার বলে নাজিফা আমাদের বাড়িতে যায় না, কিচ্ছু ছুঁয়েও দেখে না। জি আন্টি, ও তো একটু জেদি আছে। একটু জেদি? আমার কাছে তো মনে হয় ওর মতো রাগী মেয়ে পৃথিবীতে আর একটাও জন্মগ্রহণ করে, সেই জন্যই তো এত কষ্টে আছে, এত কষ্ট করছে আমার বেটা। আমার আর সহ্য হচ্ছে না বাবা, একদমটা। আমার শুধু দুইটি চাওয়া, একটা হচ্ছে নাজিফাকে নিজের বাড়িতে নিয়ে আসা, আর সেকেন্ডটা হচ্ছে ওকে আবার সুন্দর করে একটা বিয়ে দেওয়া। তুমি বললে না তো তুমি ম্যারিড কিনা? জি আন্টি আমি হ্যাঁ বিবাহিত। ইস, তোমাকে নাজিফার জামাই হিসেবে কিন্তু খুব মানত, অবশ্য ডাক্তার ডাক্তার হাসান হিসেবে অতটা ভালো। কি বলেন আন্টি? না মানে যদি ধরো তোমার শ্বশুর শাশুড়ি অসুখ বিসুখে ভুগে তখন জামাই হিসেবে ডক্টর ইজ দ্য বেস্ট, কিন্তু বউয়ের জন্য তুমি তো তাকে টাইম দিবে কখন? সারাক্ষণ পেশেন্ট দেখো পেশেন্ট দেখো পেশেন্ট দেখো, হসপিটালে যাও হসপিটালে যাও, তাই না? জামাই হিসেবে ডাক্তার ভালো। আন্টি যদি কিছু মনে না করেন, মানে আমার আরো কিছু পেশেন্ট আছে, তো আপনি যদি একটু দয়া করে তাড়াতাড়ি আপনার কথাগুলো শেষ করেন বলেন। আমি তোমাকে শর্টকাটে বলছি, তুমি নাজিফাকে খুব
পয়েন্টলি বলবে যে আমার ক্যান্সার, আমার আর বেশিদিন সময় নেই, আমি মরে যাব তাড়াতাড়ি, ও যেন শেষ মুহূর্তটা আমাকে সেবা করে কাটিয়ে দেয়। এত কঠিন কথা এত সহজ করে কিভাবে বলছেন? দেখা তোমাকে এই কথাগুলো মানে ডিরেক্ট বলতে হবে না, তুমি এগুলো বানিয়ে বানিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলবে যাতে ও বিশ্বাস করে। আন্টি আসলে আমি এসব পারি না, পারবো না। তোমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগতেই পারে, কিন্তু বাবা আমার তো এছাড়ার কোনো উপায় নেই। এই আমার অসুখের কথা বলে যদি বাপ মেয়ের মধ্যে মিলনটা ঘটানো যায়। না না আন্টি, আপনি যাই বলেন না আন্টি, মিথ্যে কথা বলা আর ভুয়া মেডিকেল সার্টিফিকেট আমি দিতে পারবো না। কিন্তু কেন পারবেন, এটা তো হেল্প করা ফ্রেন্ডকে, তোকে দিতে হবে বাবা। না আন্টি আমি পারবো না আন্টি, প্লিজ। তোমাকে আমি প্রচুর টাকা দেবো, তোমার চিন্তার বাইরে টাকা দেবো, তুমি খালি মুখ দিয়ে বলো কত টাকা লাগবে বলো। কি যাতা বলছেন আন্টি, যাতা হবে কেন, তুমি হেল্প করবে তোমার ফ্রেন্ডকে, প্লিজ আপনি 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 যান প্লিজ। শরীফ শরীফ তুমি তো নাজিমার খুব ভালো বন্ধু, তোমার মনে একবারও মনে হয় না যে নাজিমা একটু ভালো থাকুক, একটু আনন্দ থাকুক, একটা ফিউচার হোক, বাবা মা এর সাথে ভালো থাকুক, তোমার মনে হয় না একবারও? আর কত কষ্ট করবে আমার মেয়েটা বললো, আমি তো আর নিতে পারছি না, আমি তোর মা, আমি ওর মা, তুমি আমাকে হেল্পটা করো বাবা। তুমি পরের মেয়ে, পরের মেয়ে।